আজকে দুইটা প্রশ্নের উত্তর নিয়ে কথা বলা ট্রাই করবো অ্যান্সার নাম্বার ওয়ান ইফ ইউ ডিস্টেবিলাইজ বাংলাদেশ ইট উইল স্প্রিল ওভার অল অ্যারাউন্ড দ্য বাংলাদেশ ইনক্লুডিং মায়ানমার সেভেন সিস্টার্স অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্সার নাম্বার টু ইফ ইট ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি দেন দে হ্যাভ অ্যা ভয়েস বিকজ দেয়ার ভয়েস উইল কাউন্ট লাইক ইন ইন্ডিয়া প্রথম প্রশ্নটা ছিল আমাদের বর্তমান বাংলাদেশে যে সিচুয়েশান চলছে অর্থাৎ যেই আনরেস্ট সিচুয়েশান চলছে সেখানে তৃতীয় কোনো শক্তি জড়িত আছে কিনা সেই সম্পর্কে আর দ্বিতীয় প্রশ্নটা করা হয়েছিল আমাদের বাংলাদেশে মাইনরিটিসদের কোনো ধরনের সেফটি থ্রেট আছে কিনা সেই সম্পর্কে এই প্রশ্নগুলো করা হয়েছিল আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অনারেবল চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ স্যারকে তিনি চমৎকারভাবে অ্যান্সারগুলো দিয়েছেন যেটা আমি অলরেডি শেয়ার করেছি তিনি যতটা চমৎকারভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এইটাই প্রশ্নের উত্তর এরকম চমৎকারভাবে এর আগে কেউ দিতে পেরেছেন কিনা সেটা আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ তিনি আমাদের জিওপলিটিক্যাল ইস্যুতে বাংলাদেশ কতটা সিগনিফিকেন্ট সেটা বোঝাতে পেরেছেন ওনাদেরকে এটাই আমার কাছে মনে হয় আর হ্যাঁ আর একটা কথা আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখা লাগবে যে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক হবে চমৎকার এবং সেই সম্পর্কটা হবে উইন উইন সম্পর্ক অর্থাৎ কোনো পক্ষের যেন লস না হয় বরং উভয় পক্ষের যেন লাভ হয় যাই হোক আমাদের নতুন দিনের শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাই আমরা আশা করতেই পারি আমাদের সুদিন ফিরবে বাই দ্য ওয়ে কনগ্রেচুলেশনস টু আওয়ার এন্টায়ার ইন্টার্ন গভর্নমেন্ট হোয়াট এভার ইয়ার কমেন্ট উইল অ্যাপ্রিশিয়েটেড অনলি ওয়ে ইউ এর পার্সন দ্য কন্টেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং অভেলেবল টাইম টু ওয়াচ ইট